আজ আমরা একটা স্টেয়ারকে সেকশন কিভাবে আঁকতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। এখন যেহেতু আমার বোর্ড ছোট, আমি একটা ছোট স্টেয়ারকে সেঁকেছি, তাতে রাইজার আছে 1 2 3 4 5 6, ছটা রাইজার আছে। এ পাশে ল্যান্ডিং, এ পাশে একটা ল্যান্ডিং। প্রথমে ভিডিও পজ করে এই ছবিটা এঁকে নাও, হয়েছে আঁকা। এবারে আমরা পরবর্তী স্টেপে যাই। নেক্সট আমরা যেটা করব সেটা হলো ঠিক এই লাইনটার প্যারালাল একটা তলায় একটা লাইন টেনে নেব। এটার তলায় একটা লাইন টেনে নিলাম। এবারে ফ্লোর এবং ল্যান্ডিং সেইগুলো এঁকে নেব। এটা ডটেড দিয়ে করব, তাতে আমার সুবিধা হবে বুঝতে। এটাও ডটেড দেব, তাহলে একদম তলায় তলায় হবে। এবারে এইটা হচ্ছে একটা ল্যান্ডিং, এটা হচ্ছে একটা ফ্লোর, সরি মিটে গেল। আবার এটা একটা ফ্লোর, এটা তুলে দিয়ে এটা এটা একটা ল্যান্ডিং। এই পর্যন্ত ভিডিও পজ করে সবাই এঁকে নাও, মোটামুটি যাতে এইখানটুকু আর এইখানটুকু ইকুয়াল হয়, আর এর ঠিক মাঝামাঝি জায়গায় এটা থাকে, এর ঠিক মাঝামাঝি জায়গায় এটা থাকে, আবার এর ঠিক মাঝামাঝি জায়গায় এটা থাকে। অর্থাৎ এখান থেকে আমি ওঠা শুরু করছি, এটা হচ্ছে ল্যান্ডিং। এটা যদি ফার্স্ট ফ্লোর হয় এটা ল্যান্ডিং, এটা যদি সেকেন্ড ফ্লোর আবার ল্যান্ডিং। আমি শুধু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের জায়গাটুকুই আজকে দেখাবো, ভিডিও পজ করে এটুকুই কেন হয়েছে। আমরা এবার নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপ হচ্ছে যে এইখানটা থেকে প্রত্যেকটা যে এই যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইন থেকে আমাকে ভার্টিকাল আমাকে একটা করে লাইন নামাতে হবে। এই নামালাম, নামাচ্ছি আমি এক এক করে, আমি এগুলো এক এক করে নামাবো, এক এক করে এগুলো সব নামাবো। আমি নামানোর সময় তোমরা একটু টি স্কোয়ার ইউজ করবে, তাহলে সুবিধা হবে। এগুলো নামিয়ে নাও, ভিডিও পজ করে এগুলো সবাই নামিয়ে নাও, হয়েছে। নেক্সট এবারে আমরা যে করব, যে এখান থেকে আমরা ওঠা শুরু করছি, এইখানে আমি একটা 150 একটা লাইন টেনে নিলাম। নিয়ে ঠিক এই লাইনটা এইখানে যেখানে ছেদ করেছে সেখান থেকে এই পর্যন্ত একটা হালকা করে লাইন টানব, হালকা লাইন টানব। আবার এইটা এইখানেও তাই একই রকম ভাবে হালকা লাইন টানব, খুব হালকা লাইন, পরে মুছে দিতে হবে, খুব হালকা লাইন টানব। লাইন দুটো টেনে নাও, ভিডিও পজ করে লাইন দুটো টেনে নাও, হয়েছে। নেক্সট কাজ, এইবার এই যে লাইনটা টানলাম সেইটা একে যেখানে ছেদ করেছে সেখান থেকে এখানে একটা হরাইজন্টাল লাইন টানবো, এইরকমভাবে টানতে টানতে যাবো, হরাইজন্টাল লাইনগুলো টানতে টানতে যাবো, হয়ে গেছে। আমি এবারে এই যে ইনক্লাইন লাইনটা এটাকে মুছে দেব, এটা আমার আর কাজ নেই, এটা আমি মুছে দেব। মুছে দিলাম, আমি এই ছবিগুলো একটু ভালো করে এঁকে নেব। আমার যেহেতু এই গ্যাপটা বেশি হয়ে গেছিলো বলে এটা একটু বেশি হয়েছে, যাই হোক। তো এইটা এইভাবে আমি পেয়ে গেলাম। একই রকমভাবে আমি এইখানেও এঁকে নেব, আমি ওই ইনক্লাইন লাইনটা মুছে দেব, ছবিটা ভালো করে করে দিই। আমি যেটা করব সেটা হলো এইখানে 125 নেব, এইখানে 125 নেব, আবার এইখানে 125 নেব, এইখানে 125 নেব, হলো। এখান থেকে একটা লাইন টানব 45 ডিগ্রিতে, টেনে এইখানে 125 নেব, নিয়েছো। নিয়ে এর ঠিক এইখানে যে লাইনটা টেনেছিলাম তার ঠিক
প্যারালালি একটা লাইন টেনে দেব, এখানেও ঠিক তেমনি। আমার স্টেয়ারকেসে যে অংশগুলো কেটেছে, অর্থাৎ এই ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ওঠার পথে যে মিড ল্যান্ডিং, এই স্টেপটা, এই যে ফ্লাইটটা, এটা কেটেছে, এটা আঁকলাম। আবার সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে উঠছি, সেইখানেও ওই মিড ল্যান্ডিং পর্যন্ত যাবার যে সিঁড়ি, যে ফ্লাইটটা, সেটাও কেটেছে। এবারে আমার এই যে অংশটা রয়েছে, এই যে ফ্লাইটটা, এই ফ্লাইটটা আসবে এলিভেশনে, অর্থাৎ পুরোটা আমি দেখতে পাবো না, এলিভেশনে আসবে। কিভাবে আঁকবো এবার সেটা আঁকছি, সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে আঁকছি। এত পর্যন্ত হয়ে গেছে, এবারে আমি আঁকছি। এইখান থেকে আমি আবার 150 নিলাম, 150 নিয়ে একটি টপ পর্যন্ত আমি এখানে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে এটুকু করে নাও, ভিডিও পজ করে এটা করে নাও, এইখান থেকে এই পর্যন্ত 150 করে তারপর এই ইনক্লাইন লাইনটা টেনে নেবে, অর্থাৎ এই এই একদম যেখান থেকে স্ল্যাবটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, এইটা হয়েছে। ভিডিও পজ করো, করে এঁকে নাও। এবার দেখো, এবারে আমি কি করব, এবার ওই একই রকম ভাবে এঁকে নিলাম, ওই ইনক্লাইন লাইনটাই মুছে দেবো, আর আমার লাগবে না, ইনক্লাইন লাইনটাই মুছে দেব। মুছে দিয়ে আমি এবারে এই লাইনটা ভালো করে টেনে নেব, ঠিক আছে। একই রকম ভাবে ওখানে যেরকম ভাবে করেছিলাম, এখানেও একই রকম, এই ফ্লাইটটা এটা আসবে এলিভেশনে, এটা কিন্তু কাটবে না। কাটবে কোনটা? এইটা আর এইটা। এটুকু আজকে করো, পরের দিন আবার দেখাবো।